Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এতদিন ধরে বইতে পড়েছিলাম মেরা মা দুর্গার রূপ, আজ তোমাকে দেখে আমার দু চোখ সার্থক হলো মা। তুমি যে আমার কত বড় উপকার করলে তুমি জানো না মা। ওই বদমাইশটাকে শাস্তি দেওয়ার কথা তো আমি ছেড়েই দিয়েছিলাম, তুমি তো ওকে শাস্তি দিলেই, তার সাথে সাথে আমার একটা জ্বালা জুড়লো। মা হিসেবে আমি তো কিছু করতে পারিনি, শুধু আমার অসহায় মেয়েটাকে আমি কষ্ট পেতে দেখেছি দিনের পর দিন। মাঝে মাঝে ইচ্ছে হতো কি ওই বদমাইশটার গলাটাকে টিপে ধরি, কিন্তু পারিনি। তুমি আজকে আমার একটা অপূর্ণ ইচ্ছা পূরণ করলে মা, তার সাথে সাথে তুমি আমার মেয়েটার মুখে কথা ফিরিয়ে দিয়েছ। আজ আমার মেয়েটার মনের ভার হালকা হয়েছে মা। দীর্ঘ 4 বছর পর আমার মেয়েটা আজকে কথা বলেছে। তোমাকে যে আমি কি বলে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না মাসিমা। আমাকে কৃতজ্ঞতা জানাবেন না, সব ভোলে বাবার কৃপা। ভোলে বাবা কোনো অন্যায় মুখ পুঁজে সহ্য করতে দেন না, সঠিক সময়ের অপেক্ষা করেন। আর সঠিক সময় এলে অপরাধীদের শাস্তি দেন। শুধু আমি নই অহনা দিদি, তুমিও আজকে যে সাহসিকতার পরিচয় দিয়েছ, তোমার এই বোন তোমাকেও মনে রাখবে। মাসিমা, আজ আপনারা যেভাবে আমাদের সাহায্য করেছেন আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না, তবে এই ডামাডোলের মধ্যে আপনাকে আটকেও রাখবো না। আসুন আপনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। মাসিমা, আরেকটা কথা, আজ থেকে অহনার সব চিকিৎসার দায়িত্ব আমার। ও যাতে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে তার সব দায়িত্ব আমার। তার সুস্থ হওয়ার পর ও যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে ও চাকরি করতে পারে সেটা দায়িত্ব আমার। হ্যাঁ মা, হ্যাঁ মা, তুমি চিন্তা করো না মা, আমরা আছি তোমার পাশে। তুমি চিন্তা করো না, কি বলো বাবা? নিশ্চয়ই। আমি তো কোনোদিন ভগবানকে দেখিনি চোখের সামনে, আজ তোমাদেরকে দেখলাম, ঠিক যেন শিব পার্বতীকে দেখলাম। চলুন, আমার ড্রাইভার আপনাদের বাড়িতে পৌঁছে দেবে, আসুন। মেয়েটার পেট ভেঙে গেল, আমার কলির বিয়ে ভেঙে গেল। কেন এমন হলো বলো না, বলো না, উত্তর দাও না। কেন এরকম হলো আমার মেয়েটার সঙ্গে, কেন এরকম হলো আমার আমার অভিশাপ আমার আমার মেয়েটাকেও জানলো না। কেন এরকম হলো, কেন এরকম হলো? আমার মেয়েটা তো কোনো অন্যায় করেনি, আমার মেয়েটা যদি কেন এরকম হলো বলো না। আমার আমার মেয়েটা, আমার মেয়েটা কি হবে? আমার মেয়ে, আমার সুমি, সুমি, ওকে বিয়ে করো না, ওকে বিয়ে করো না, মন্দিরে গিয়ে
কোথায় গেলি মা কলি? কলি কই? কলি কলি এইভাবে ঢুকে গেলাম আমি, একটা ভুল মানুষকে ভালোবাসলাম। তো তো পড়াশোনা শিখে আমি কি করলাম? বারবার সাবধান করেছিল, তবুও আমি ওকে অবিশ্বাস করেছিলাম। ওর একটা কথাও শুনলাম না আমি, একটা কথা আমার আমার জন্য আমার জন্য আমার জন্য আমার বাড়ির প্রত্যেকটা মানুষ অপমানিত হচ্ছে। আমার আর ভালো লাগছে না রে বাবা। বাবা বাবা নিজেকে সামলাও, নিজেকে সামলাও। শোনো শোনো শোনো, আমি আমি উপরে যাচ্ছি। বুঝতে তো পারছো কলির মানসিক অবস্থা কীরকম, ওকে গিয়ে একটু সামলে একটু কনসোল করি। হ্যাঁ, তুমি 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 তোমার যেতে হবে না, তুমি তুমি দিকটা দেখো, বুঝলে? তুমি ঠিক আছো তো? হ্যাঁ কলি, Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।